আসসালামু আলাইকুম এভরিবডি, আজকে আমরা অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, আমরা অনেকেই জানি না এই উচ্চারণটা আসলে কি। আমরা যদি এটাকে উচ্চারণ করি কি বলি, আই উইল গো টু জু, আই উইল গো টু জু, আমরা এটা বলি না আমরা এটা। এইটা যদি আমি উচ্চারণ করি জু উচ্চারণ করি, তাহলে আমরা একটা ভুল উচ্চারণ করছি এবং এটা অর্থ দাঁড়াচ্ছে আমি ইহুদির দিকে যাব, আমি ইহুদির দিকে যাব বা আমি ইহুদির কাছে যাব, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে আমি বলতে যাচ্ছি আমি চিড়িয়াখানায় যাব, কিন্তু হয়ে যাচ্ছে আমি ইহুদির কাছে যাব বা ইহুদির দিকে যাব, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা সঠিক উচ্চারণটা আজকে দেখে রাখবো, আর সঠিক উচ্চারণটা এখন আমরা বলছি। তাহলে দেখুন, এই এইখানে এইটা হচ্ছে জ্যাট ও ও এর জু, এই যে একটা জে ই ডব্লিউ এটা উচ্চারণটা জু। দুইটাতে দুইটা সিম্বল ব্যবহৃত হয়, একটা হচ্ছে গিয়ে জ্যাডের মতো সিম্বল আর একটা হচ্ছে এরকম সিম্বল। এই দুইটা সিম্বলের দুইটা উচ্চারণ। আমরা এই উচ্চারণটা যদি আমরা করি, এটা জ, আমাদের সাধারণ যে জটা হয় সেটা হচ্ছে এই উচ্চারণ। তাহলে আমি যদি বলি জু জু, তার মানে আমি সাধারণ উচ্চারণ করছি, সাধারণ জয়ের উচ্চারণ করছি এবং এটা অর্থ হয়ে যাচ্ছে ইহুদি। তাহলে আমি এই উচ্চারণটা যদি করতে যাই, তাহলে কী হবে, এটা উচ্চারণটা আমাদের জিহ্বার উপরের অংশ, মানে একটু উপরে এখান থেকে এইখানে এই এই জিহ্বার এই অংশটা উপরে মাড়িতে লাগবে। উপরেতে মাড়িতে লেগে আমাদের জাহাজে উঠলে যেরকম এরকম একটা উচ্চারণ হয় বা জিজিপোকার একটা উচ্চারণ করে একরকম কম্পন হয়, কম্পন ঠিক এরকম একটা উচ্চারণ হবে, এরকম একটা কম্পন হবে। তো সেক্ষেত্রে আমরা উপরেতে উপরে মাড়িতে লেগে তারপর জু জু জু। আশা করি আপনারা জিনিসটা বুঝেছেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনি পারবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলকে ফলো করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখুন। লার্নার্স কিংডমে নতুন একটি কোর্স শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্পোকেন কোর্স, ইংরেজিতে খুব সুন্দর করে উচ্চারণ, ভালো উচ্চারণ সহ সঠিক উচ্চারণ সহ ইংরেজি শেখার একটা সুন্দর কোর্স নিয়ে আমরা এসেছি। আপনারা যারা গাজীপুর আছেন তারা অবশ্যই আমাদের আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য আপনার বন্ধুরা শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।